আমাদের বিপ্লবী ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তাদের ত্যাগ, তাদের রক্ত, তাদের কুরবানির কারণে জাতি স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছে। আমাদের এই ছাত্র সমাজ আজীবন বীরের মর্যাদায় তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা দিতে হবে। আমাদের ছাত্র সমাজ যেমন রক্ত দিয়েছে, তেমনি আজকে যখন স্বৈরাচারের পতিত দালালরা দুশোররা যখন জনগণকে রক্ষিত রেখে পালিয়ে গিয়েছে, তখন আমাদের ছাত্ররা শৃঙ্খলার দায়িত্ব পালন করছে, আমরা তাদেরকে স্যালুট জানাই। আমরা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, তারা জনগণকে শান্তির আহ্বান জানিয়েছেন। আমরা ঘোষণা দিতে চাই, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর, আমাদের বিপ্লবী ছাত্র, আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা সকল দুর্বৃত্ত পরায়ণতার বিরুদ্ধে, দুষ্কৃতিবারকারীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। এই বাংলাদেশে মানুষের জান মালের উপরে যদি কেউ আঘাত হানে, কেউ যদি ডাকাতি করে, ফোন করে, বাড়ি ঘরে যদি হামলা চালায়, ব্যবসা প্রতিষ্ঠানে যদি হামলা চালায়, তাহলে ছাত্র সমাজ, জনগণ, প্রশাসন ঐক্যবদ্ধ হয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা আর কোন চাঁদাবাজ বাংলাদেশে দেখতে চাই না, আর কোন লুটেরা বাংলাদেশে আমরা দেখতে চাই না। লুটেরাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে ছাত্র সমাজ যেভাবে ফণী হাসিনাকে আজকে বিদায় দিয়েছে, তেমনি বাংলাদেশ থেকে আমরা খুনিদেরকে, দুর্নীতিবাজদেরকে, লুটেরাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে তাদের কবর রচনা করব। আমরা পতিত স্বৈরাচারের প্রত্যেক আমাদের ছাত্র সমাজের উপরে যে মামলা হয়েছে, হামলা হয়েছে, খুন করা হয়েছে, প্রতিটি খুনের ঘটনার তদন্ত করে খুনিদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগাগোড়াই বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য, উন্নতির জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য রাত দিন আমরা কাজ করছি। আমরা ছাত্র সমাজের সাথে মিলেমিশে, জনগণের সাথে মিলেমিশে জাতির কল্যাণ নিশ্চিত না হওয়া পর্যন্ত, কল্যাণ রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমাদের সংগ্রাম অবিরত অবিরাম চলবে ইনশাআল্লাহ। আমরা যারা নতুন দায়িত্ব পাবেন আগেই তাদেরকে স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে জাতির পালস বুঝে দায়িত্ব পালন করতে হবে। এদেশের জনগণ কি চায়, এদেশের মানুষের সেন্টিমেন্ট কি, সেই আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সব পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রকে পুরোপুরি সংস্কার করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, আদল প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিটা কোণের বিচার করতে হবে। আজকে আমি এই মুহূর্তে স্মরণ করছি শহীদ আবু সাইদ, যিনি মনে করেছিলেন বাংলাদেশের পুলিশ তার বিরুদ্ধে গুলি করবে না, কিন্তু মুহুর্মু গুলি করে চাঁদরা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই দুর্যোগে, এই জাগতেই হবে, জাগতেই হবে তোমাকে, জীবনের এই মরুবি আবানে প্রাণ আনতেই হবে, আনতেই হবে তোমাকে। এই দুর্যোগে, এই দুর্ভোগে আজ জাগতেই হবে, জাগতেই হবে তোমাকে।